টোটো লরির সংঘর্ষে মৃত্যু হলো একজনের, আহত হয়েছে তিনজন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ফারাক্কা নিউ ফারাক্কা কলেজ মোড় 34 নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম অনবতী ঘোষ, তার বয়স 55 বছর, বাড়ি ফারাক্কার রঘুনাথপুর এলাকায়। আহত তিনজনকে মালদা হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ফারাক্কা থানার পুলিশ, পৌঁছন ফারাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে জমিপুর মহকুমা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। শিবা সরকারের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। টোটো লরির সংঘর্ষে মৃত্যু হলো একজনের, আহত হয়েছে তিনজন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ফারাক্কা নিউ ফারাক্কা কলেজ মোড় 34 নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম অনবতী ঘোষ, তার বয়স 55 বছর, বাড়ি ফারাক্কার রঘুনাথপুর এলাকায়। আহত তিনজনকে মালদা হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ফারাক্কা থানার পুলিশ, পৌঁছন ফারাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে জমিপুর মহকুমা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। শিবা সরকারের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। সূর্য উপাস করেছিল স্যার।